ঘুমিয়ে থাকে একটা আমি সব মানুষের অন্তরে, সময় মতো জেগে উঠে জানান যে দেয় নিজেরে, সুযোগ পেলেই খোলস ছাড়ে বেরিয়ে আসে বাইরে, দমিয়ে রাখে দাবিয়ে রাখে সেই আমির আমারে। শুনি তখন আমির বাণী কান ফাটানো আওয়াজে, আমি করেছি আমি বলেছি আমি করি সবচেয়ে, আমার জমি আমার বাড়ি আমারই জমিদারি, বেশ করেছি ভালো করেছি থোড়াই কেয়ার করি, আমার খাবে আমার নেবে আমায় দেবে গাল। আমির ভাষণে জগৎপ্রভু লজ্জায় হল্লাল, আমি সরব হলেই দান হয়ে যায় অনুদান, মনের কোণে গোপন আশা চাই যে প্রতিদান, স্বার্থে আমি ভরপুর তাই শুধুই আমাকে দেখো, অপরের ভালো চোখে পড়ে যদি ছলে বলে ঢেকে রাখো, অন্যের ভালো দেখলে আমি পাই যে ভীষণ লাজ, অপরেতে যদি উপরেতে ওঠে শেষ যে আমি রাজ, কারোর আমি ভীষণ উগ্র ভয়াল সর্বনাশী, কারোর আমি মৌনব্রতী প্রাচীন মনে ঋষি, কারোর আমি বরফ শীতল জিলিপি প্যাঁচে জটিল, কারোর আমি আপাত শান্ত স্বভাবে কালো কুটিল, কৃতজ্ঞতা বদান্যতা মানবিকতাই তখন খোলসেতে গুটিয়ে থাকে আমি সরব যখন, যেথায় থাকে আমার আমি গোপনে নীরবে, মানুষের মতো মানুষ সেই মহাশয় কয় সবে।